সম্মানিত সকল মন্ত্রী সদস্য সদস্যবৃন্দ এবং সম্মানিত উপায়ী এবং উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি হিন্দু ভাইকে নমস্কার। আসলে এই বর্তমান যে অবস্থান এবং প্রত্যাবর্তন এবং আমাদের ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সদস্য বর্তমান এবং আমরা প্রায় সম্মিলিতভাবে এবং সবাই মিলে বসে একত্রিতভাবে পরিষদের শারীরিক কাজকর্ম করার জন্য তবে আমি আশা করি অনুভ্রান্ত যার যে অবস্থা যা প্রতি ঘটনা করেন এবং আমরা সুন্দর সুস্থভাবে এবং একত্রিতভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে আমরা একত্রবদ্ধ আমি আমাদের পক্ষ থেকে আমি ঘোষণা করছি এবং সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের এই মানববন্ধন সভায় সবাই ঘোষণা করছে। আসলে আমাদের গভর্নর যাচ্ছে আনা দেন, যেখানে আমি সেখানে তারা আনা দেন। গত প্রসঙ্গে আমাদের বড় গ্রামীণ পরিষদে তারা এসেছিলেন এবং আমাদের প্যানেল চেয়ারম্যান সাধারণ মধ্যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম দুর্নীতি বা বিভিন্ন রকম সমস্যার কারণে তারা তাকে পদত্যাগ করতে বলে, সে পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু সেই পদত্যাগে তো শেষ হয় না। সে গতকাল মিলন পরিষদে চেয়ারম্যানের বিরুদ্ধে এবং এই ছাত্র জনতার বিরুদ্ধে বিএনপির দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সে মানববন্ধন করে এবং প্রতিবাদ সভা করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চেয়ারম্যানের পক্ষ থেকে এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, বিএনপির দলীয় নেতাদের পক্ষ থেকে এবং ছাত্র জনতার পক্ষ থেকে আমরা আজকে এই প্রতিবাদ সভা বা মানববন্ধন করছি। আমি সংক্ষিপ্ত কথার মধ্যে শেষ করতে চাই যে বিগত দিনে সাধারণ যে কার্যকলাপ গুলো করেছে সেগুলো আসলে আমরা তো বিস্তারিত জানি না। জানে চেয়ারম্যান সচিব আর সাধারণ, এরা তিনজন জানে আসলে সাধারণ কতটুকু দুর্নীতি করছে কি করে নাই। আমরা সাধারণ সদস্য আমরা ওই বিষয়ে অতটা জানি না। তারপরেও যেহেতু বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে কথা আসছে, সেই কারণে আমরা মনে করি যে বিতর্কিত লোক পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসেবে না থাকাই ভালো। আমাদের পরিষদ গতভাবে আমরা নতুন প্যানেল চেয়ারম্যান নির্ধারণ করেছি দুজন মেম্বারকে এবং চেয়ারম্যানের নেতৃত্বে আমরা আজকে এই আয়োজন বা এই মানববন্ধন প্রতিবাদ সভায় অংশ নিয়েছি। আশা করি আজকের এই প্রতিবাদ সভা সার্থক হোক। সফলতে এইগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসছি আমি আমার সবাই ভালো থাকবেন। আমাদের একটা মানববন্ধন শুরু হয়েছে, এটা হচ্ছে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে হয়েছে। প্যানেল চেয়ারম্যানকে আসলে যখন আমাদের চেয়ারম্যান সাহেব অসুস্থ ছিলেন তখন তার পুরো দায়িত্ব প্যানেল চেয়ারম্যানের উপরে ছিল। প্যানেল চেয়ারম্যান যদিও কিছু করে থাকে সেটা চেয়ারম্যান মহোদয় এবং সচিব মহোদয়ের উপস্থিতিতে তারা একত্রিত হয়ে কাজ করছে, কিন্তু এই কাজের মাধ্যমে কি দুর্নীতি হয়েছে সেটা আমরা বলতে পারবো না। তবে এটা ছাত্র দলের যে একটা রাজনীতির ধারা, যে ছাত্ররা যে একটা ই করেছে, এটা দিয়ে তারা সবাই আমাদের ইউনিয়ন পরিষদে গিয়েছিল। তারা সেখানে যায় তাদের যে দুর্নীতি সেটা কিভাবে কি করতে পেরেছে সেটা জানি না, কিন্তু তারই ধারাবাহিকতা তারা হচ্ছে প্যানেল চেয়ারম্যানকে পদত্যাগ করেছে। এখন সেই কারণে আমাদের মানববন্ধনটা হয়েছে এর জন্যই যে প্যানেল চেয়ারম্যান আগে মানববন্ধন করেছে, তাকে জোরপূর্বক করা হয়েছে, কিন্তু জোরপূর্বক হয়েছে কিনা সেটাও বলতে পারতেছি না। তবে এতটুকু জানি যে তারা হয়তো ছাত্ররা ওইখানে গিয়ে দেখতে পাইছে কোনো না কোনো দুর্নীতি ছিল, সেই কারণে প্যানেল চেয়ারম্যানকে পদত্যাগ করা হয়েছে। আর সেই ধারাবাহিকতায় আমাদের এখানে এক মানববন্ধন। চেয়ারম্যানকে বলবো চেয়ারম্যানও সুস্থ আছে এখন, এখন হয়তো ওইভাবে ই করা দরকার নাই। প্যানেল চেয়ারম্যান এখন জীবন মেম্বারকে দিয়েছে, আমরা সবাই জীবন মেম্বারকে মেনে নিয়েছি। এই কথা বলেই শেষ করছি। মানববন্ধন
এই মানববন্ধনটা ছাত্র জনতা 21 তারিখে পাঁচগ্রাম পাড়া ইউনিয়ন পরিষদে ঢুকে দুর্নীতির হিসাব চাওয়ার কারণে আমাদের প্রাণ চেয়ারম্যান পরিষদ থেকে পালিয়ে চলে যান। ছাত্র জনতা প্রত্যেকটা মেম্বারের ফোন দিয়ে পরিষদে নেয়, তাদের অভিযোগ চাওয়ার কারণে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত মেম্বারদের অফিস, কারণ ওই সময় পরিষদে ছিলেন চেয়ারম্যান এবং সচিব, আর কোনো মেম্বার উপস্থিত ছিলেন না। ফোন দেওয়ার কারণে সবাই প্রত্যেকটা মেম্বার অফিসে আমরা যাই। ছাত্রজনতা যেভাবে চেয়ারম্যান হিসাব চায়, কেনা চেয়ারম্যান হিসাব দেয় না যে কি দুর্নীতি করছেন, আপনি কিভাবে চেয়ারম্যান নিয়ে পরিষদ চালাচ্ছেন, এক কারণে কেনা চেয়ারম্যান পালিয়ে যাওয়ার কারণ যাচ্ছিল। ছাত্র জনতা তাকে ধরে বললো আপনি পদত্যাগ করেন, আপনার যোগ্য না কেনা চেয়ারম্যানে। সে নিজ ইচ্ছায় পদত্যাগ করে, পদত্যাগ করার পরে ছাত্ররা চলে আসার পরে আমাদের 3-4 জন মেম্বার এবং চেয়ারম্যান ছিলাম, আমাদের ঠেক দিয়ে পরিষদে আটকে রাখেন কেনা চেয়ারম্যান। তারপরে আমরা যে কৌশলে চেয়ারম্যানে নিয়ে সচিবে নিয়ে আমরা চলে আসি, আর ওখানে আমাদের একজন মোবাইল হুমকি দিয়েছিলেন যে আপনি বাঁচবেন না, আপনাকে মেরে ফেলে দেওয়া হবে, পরিষদে আসতে দেওয়া যাবে না, যেই আসবেন তাকে এখানে লাশ বানিয়ে ফেলে দেবো। তাই আমরা পরিষদে বসে সিদ্ধান্ত নিয়েছি আগামী সোমবার থেকে ওরাকান্দা চৌরাস্তা অফিস খোলার জন্য, কারণ ওখানে গেলে আমাদের জানের নিরাপত্তা নেই, সেই কারণে আমরা অফিস নিয়েছি ওরাকান্দা। আগের বছর মেম্বার হয়েছি নতুন, এই নতুন মেম্বার হওয়ার পরে তারা চেয়ারম্যান বানাইছিলাম আমরা, তাকে সে কোনোদিন হিসাব দেয় নাই, কয়টা মাল আইছে কয়টা কি আইছে কোনোদিন হিসাব দেয় নাই, কারণ চেয়ারম্যান অসুস্থ, সে নিজের মতো করে সে পরিষদ চালাইছে, হিসাব চালে মারার হুমকি দিয়েছে, কিছু মেম্বারে গাড় করে পরিষদ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এগুলো আমার জানা আছে, কারণ তারা আমার কাছে বলেছিলেন যে রিবন ভাই এই কারণ আমরা একটু লেট করে আসছি, বলেন যে বলছে পরিষদ থেকে বের হয়ে যাও, পরিষদ কি তোমার পাবে। আমরা জানি নির্বাচনের পরে যেসব মেম্বার নির্বাচিত হয়ে যায় পরিষদটা সবার সমান, আর ওখানে সমান নেই, কারণ ক্ষমতার বলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তারা অনেক ভয় দেখিয়ে কিছু কাজকাম করেছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকারি অনুদান তার নিজ ইচ্ছায় বর্জন করেছেন, গত শেষ যা আসলে কোনো মেম্বারের জানাই নাই, কারণ সে আমি অসুস্থ, উনি জানে ওনা বাঘা দেওয়ার মতো কোনো লোক নেই। তাই ছাত্র জনতায় তাকে পদত্যাগ করেছে, গতকালকে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্ব নিয়েছি, আমি আশা করি আপনাদের দোয়ায় বড় টিম নেবে, যত জনগণ আছে আমি এই কাজ করবো, সবাইকে নিয়ে সবার কাছে শুনে আমার ইউনিয়ন পরিষদের যত সদস্য আছে তাদের নিয়ে এই উদ্যোগটাকে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্ধনের বিষয়টা আমাদের ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়েছে, মেন বিষয়টা হলো চেয়ারম্যানের বিরুদ্ধে যখন যে কোনো বিষয়টা একটা আলোচনার মধ্যে এসেছে, আমরা কিন্তু ওইদিন পরিষদে গেছি, কিন্তু অবশ্যই আমরা পরে গেছি, আগে কী হয়েছে কি না হয়েছে আমরা কিন্তু জানি না, যত একটা চেয়ারম্যানের বিরুদ্ধে অপচয় আসে সেটা কিন্তু আমাদের একটা পরিষদ একটা ফ্যামিলির বিষয়, তো যে যখন একটা চেয়ারম্যানের বিরুদ্ধে একটা মানববন্ধন করেছে যে সেটা ছড়াইছে সারা আলোড়ন সারা দেশ বলে ছড়াইছে, ও যে কি পরিমাণ দুর্নীতি করেছে কোনো মেম্বারের সাথে কোনোদিনও আলাপ আলোচনা করে নাই, ছাত্র জনতা ওকে চাপিয়ে দাঁড়ো, ওকে হিসাব নাও, ওই ইউনিয়ন পরিষদে কিভাবে চেয়ারম্যান সাহেব এসে এক বছর অসুস্থ তার কারণে ও কিভাবে দুর্নীতি করেছে সেটা ভাষায় বলো, ছাত্র জনতার কাছে মানে একটি কথা ওকে চাপিয়ে ধরো, ওই এত বড় সাহস কিভাবে হলো, আজ আমরা 9টা মেম্বার এক পক্ষে ওই একটা চেয়ারম্যানের বিপক্ষে কিভাবে মানববন্ধন করে, আমার ছাত্র জনতার কাছে একটি আবেদন ওকে চেপে ধরো, ওই সম্মানিত চেয়ারম্যান কাজী শামসুল বিশ্বাস এবং সদস্য এবং বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা হলো যে গত 22 তারিখে আমাদের ইউনিয়ন পরিষদে যে মানববন্ধন
23 থেকে যে মানব বন্ধ করছে এর বিষয়টা হলো 22 তারিখে আমার ওয়ার্ডে একটা দুর্নাম ছিল কিন্তু ওই জমি আবার কারণে আমি পরবর্তীতে আমি ভাষা প্রশিক্ষণে তিনের পরে যাবো এর মধ্যে হলো ইংরেজের ছাত্ররা পালিয়ে গেছিলো মেয়ে ধরা পরে প্রজাপ কেজন ইংরেজে পরে আমি দূরে ব্যাক করছি কিন্তু ডিসিপ্লিনে পরবর্তীতে আমি ইউনিয়ন পরিষদে যাই ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে শুনতে পাই যে সাধারণকে ছাত্ররা তাকে কিছু প্রশ্ন করছে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সে জিজ্ঞাসার পরে তাকে ওই প্রকাশ করেছে কিন্তু এখানে চেয়ারম্যান কোনো ইয়ে নাই পরবর্তীতে আমরা শুনলাম যে বিভিন্ন কথাবার্তা তা আমি মনে করি আর যে বিষয়টা হলো দুর্নীতির বিষয় তাহলে আমরা হলো ইপি সদস্য এই ইউনিয়নের মন হেতা থেকে চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান এবং হলো সচিব এই বিগত যে আইটেম বছর কি আসছে কি না আসছে এটা কিন্তু আমরা কোনো অন্য কোনো মেম্বার কিছু জানি না তো যখন যে আসে আমাদের যেভাবে বলে যে তোমাদের এই জিনিসটা দাও আমরা সেভাবে কাজ করি হ্যাঁ তাই আমি বলি যে একটা চেয়ারম্যান সে হলো আমাদের ইউনিয়নের মাথা তার বিরুদ্ধে একটা অ্যালিগেশন দেয় যে ঘটনা ঘটছে সে চেয়ারম্যান কিন্তু আসতো যে এই সমস্যা তাহলে আপনি আলোচনা করে এটা সমাধান করছে কিন্তু তা না করে সে চেয়ারম্যান বিরুদ্ধে অপমান যে এটা আসলে এটা অনেক কাজ করছে এটা চেয়ারম্যান তো অপমান করছে আমি চাই যে আর ভবিষ্যতে যে আমাদের চেয়ারম্যান হরিবন আছে এবং আমরা বিভিন্ন চেয়ারম্যান এবং মেম্বার সবাই বিগত যে ঘটনাটি আছে আমরা সবাই সম্মিলিত হয়ে কাজ করবো এটাই সবার প্রত্যাশা রেখে আমি আমার সংযুক্ত আজ ইউনিয়ন পরিষদের যে অবস্থা হয়েছে আপনারা দেখেছেন অনেকের বক্তব্যের মধ্যে অনেকের কথার মধ্যে কিন্তু এটা সুস্পষ্ট হয়েছে প্রবন্ধ আমার আপনারা জানেন বিগত 5 তারিখে এই স্বৈরাচারী হাসিনাবাদী সরকারের পতন হওয়ার পরে নিজেই শেখ হাসিনা কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে বিদ্যুৎ কেন্দ্র থেকে 5,000 কোটি টাকা সে আত্মসাত করেছে দেশ ত্যাগ করেছে মন্ত্রী মিনিস্টাররা সমস্ত নেতাকর্মীরা আপনার দুর্নীতি করার কারণে আজ কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আর তো মাত্র ইউনিয়ন পরিষদের প্যানেল মেম্বার প্যানেল চেয়ারম্যান সাজাহান আমরা তো কথাই আমরা দেখতে তো চাই না আমরা তাকে দেখতেই চাই না সারা বাংলাদেশের আমেরিকার কোনো নেতৃবৃন্দ দুর্নীতি করে আমাদের মাঝে বাংলাদেশে টিকে থাকতে পারে নাই প্রবন্ধন আমার আপনার জনসাধারণকে আমরা বলতে চাই আমরা আমাদের মেম্বারদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনেছি তারা আমাদের কথা স্পষ্ট করেছে তাদের ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে স্বাধীনতার মতো তাদের কাজ করতে দেওয়া হয় নাই তাদের জিম্মি করে কাজ করা হয়েছে এই মেম্বারদের জিম্মি করে কাজ করার কারণে আমাদের ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত যত ইউনিয়ন পরিষদের লোকজন আছেন ইউনিয়নের আওতায় প্রায় 15,000 ভোট আছে অর্থাৎ এই জনসাধারণকে কিন্তু তারা বঞ্চিত করেছে এই দুর্নীতির কারণে আমরা সাধারণ লোক কিন্তু বঞ্চিত হয়েছি বন্ধুরা আমার আমরা বলতে চাই যেহেতু আমরা অভিযোগ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আগামীতে আমরা বলতে চাই যে ইউনিয়ন পরিষদে যে অনিয়ম হয়েছে সাধারণকে আর আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে আমি সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ আমি বলছি আমাদের এইখানে যারা নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন নেতাকর্মী ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এমন কাজ করবেন না যে আমাদের দেশের সাধারণ মানুষের ক্ষতি হয় এরকম কাজ আমাদের করা যাবে না এমন কাজ করবেন না যারা সাধারণ ব্যবসায়ী মানুষ আছে তাদেরকে ব্যবসায়ী মতো হয়রানি করা যাবে না আমরা ফাঁসিবাদী সরকার ফাঁসিবাদী আমেরিকা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করছি রুখে দাঁড়ান আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জওহর হক খালেদা জিয়া জিন্দাবাদ কারণের জন্ম ক্ষত তারেক রহমান জিন্দাবাদ ইউনিয়নের মানববন্ধনে যেখানে উপস্থিত আছেন আমাদের বরাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কাজী শামসুদ্দিন এবং সম্মানিত আমাদের মেম্বারগণ ও সংরক্ষিত আসনের মহিলা আসনগণ সহ আমাদের বরাদ ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে আসসালামু আলাইকুম সন্ধ্যের বিষয়টি হলো আজকের মানববন্ধন শুরু হয়েছে মূলত প্যানেল চেয়ারম্যান শাজাহানের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে যেখানে
আমাদের বরাক ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কাজী শামসুদ্দিন সাহেব কিছুদিন অসুস্থকালীন থাকা অবস্থায় তাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে সে যতগুলো দুর্নীতি অনিয়ম করেন সে অনিয়মের অনেকগুলো ব্যাখ্যা আমাদের ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট মেম্বার ভাই ও বোনেরা সকল বিষয়গুলো তুলে ধরেছেন। এখন আমার কথা হলো এইখানে যে অনিয়ম পরিচালনা করেছেন শাহজাহান মেম্বার সে তার দায়িত্ব পালন করা অবস্থায় যে সকল দুর্নীতি অনিয়ম করেছেন আমরা মেম্বারদের মন থেকে এবং কি ইউপি সদস্যের সকলে যারা এই সকলের ব্যাখ্যা দিয়ে এই তথ্যগুলো পুনরুদ্ধারণ করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এমনকি এগুলো প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনবো যারা অনিয়ম করেছে। দ্বিতীয় তারিখটি কথা হলো যেহেতু আমাদের মানববন্ধন মূলত হলো এই সাজানের বিরুদ্ধে যিনি হলো সাংগঠনিকভাবে কিন্তু সে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক তো সেই ব্যক্তি আজকে দুর্নীতি অনিয়ম করে আবার এখানে বড় গলায় এসে সে আমাদের কাজী শামসুদ্দিনের বিরুদ্ধে চেয়ারম্যানের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা করে তাকে হয়রানি করার জন্য যে চেষ্টা করছে তাকে আমরা স্পষ্টভাবে বলে দেই এই ব্যক্তি যদি পুনরায় বা যে অপরাধগুলো ইতিমধ্যে করেছেন তার বিচার আমরা প্রত্যেকটা ধাপে ধাপে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবো সে সহ যে সকল ব্যক্তিগত উপস্থিত আছেন এই হলো আমাদের একান্ত দাবি। আর আপনারা দয়া করে এই সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের সাজান মেম্বারের কটুচর দালাল আমাদের মাঝে এই বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন সুন্দর একটা ইউনিয়ন পরিষদকে যে আজকে অনিয়মের জায়গা নিয়ে গেছে কলঙ্কিত জায়গা নিয়ে গেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বরাক ইউনিয়নবাসীকে আমি সর্বদা সজাগ থাকার জন্য অনুরোধ করবো। সর্বশেষ আমার যে কথা সেটা হলো যদি কোনো ব্যক্তি কোনো অনুপ্রবেশকারী বা কোনো আওয়ামী লীগের চাপকারী দালাল যারা ইউনিয়নের বিরুদ্ধে আমাদের এই সম্মানিত ইউনিয়ন পরিষদের মেম্বারগণ চেয়ারম্যানগণের বিরুদ্ধে সে সকল ব্যক্তির বিরুদ্ধে সর্বদা আমরা সোচ্চার থাকব এমনকি যদি কোনো অন্যায় করে তাকে আটক করে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং উপস্থিত আছেন ওয়ার্ড ইউনিয়নের সমস্ত জনগণ আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন 5 তারিখে এই সরাসরি সরকার পতনের পর আজকে ওই ইউনিয়ন পরিষদে কিভাবে এখন আওয়ামী লীগের লোক এখনো সেই দুর্নীতি করে এখনো টিকে আছে এটা আমার এই এতদিন তো টিকে থাকার কথা ছিল না। সারা বাংলাদেশে আপনি সারা বাংলাদেশের দিকে চেয়ে দেখেন প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত মানুষ কিন্তু আজকে তার পদে বহাল নাই। আজকে ছাত্র জনতা মিলে তাদেরকে সেই জায়গা থেকে অপসারণ করে দিচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই সেই কথা হলো শুধু এই অপসারণই নয় এই 1.5 বছরে সে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি জনগণের সামনে এনে তার বিচারের আওতায় আনতে হবে। আমি 2টা দাবি করবো সেই 2টা দাবি হলো আমার ইউনিয়নের 97% লোক এই বরাট ইউনিয়ন বিভিন্ন সেবা থেকে বঞ্চিত। আজকে আমার ইউনিয়ন পরিষদ এমন এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দুর্ভোগের কোনো সীমা নাই। আমার দাবি থাকবে যেভাবেই হোক চেয়ারম্যান এবং মেম্বারদের কাছে দাবি থাকবে যেভাবে হোক যখন এই ইউনিয়ন পরিষদ কার্যালয় আমার পুনঃপ্রতিষ্ঠিত হবে আপনারা এই ইউনিয়ন পরিষদকে আমাদের এই উড়াকান্দায় প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করবেন এবং যতদিন পর্যন্ত সেই ব্যবস্থা না হবে আপনার অস্থায়ী কার্যালয় হিসাবে উড়াকান্দাতে আপনারা কার্যক্রম করবেন। এই দাবি রেখে আমি আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করছি। আমরা পুরুষ সদস্য বৃন্দ সহ আজকে এখানে সবাই উপস্থিত হাতে সাধারণ সহ একজন মেম্বার উপস্থিত নাই এখানে 12 জন মেম্বারের মধ্যে এখানে আছে 10 জন মেম্বার উপস্থিত। আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের বাচ্চুকান্তের সংক্ষিপ্ত আলোচনা এবং উপস্থিত রয়েছে।
রয়েছেন মহিলা সংক্রান্ত আসনের মেম্বারবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সম্মানীয় চেয়ারম্যান কাজী সংযোগ মিয়া, আর সেই পরিষদ মিয়া যেহেতু সারা বাংলাদেশে যখন সব জায়গায় একটা বদল হচ্ছে, আজ আওয়ামী লীগের যেসব জায়গায় যেসব কর্মকাণ্ড ছিল অনেকেই অনেক জায়গায় বদল হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব বিএনপি ছিলেন, কিন্তু সে যতদিন ভালো ছিল এই পরিষদের অনেকটা হিসাব কিতাব আমরা সদস্যরা পাইতাম, সদস্যরা পাইতাম, কিন্তু উনি অসুস্থ হওয়ার পরের থেকে এইটা শুধু ওই সাধারণ প্যানেল চেয়ারম্যান তার একলার হাতে বলল, একলা পায়ে সে কি করলো ওই কিছু কিছু আলাপ আলোচনা বাকি সাহেবের সাথে করত, এবং যা কিছু আলাপ আলোচনা সে একমাত্র সচিবের সাথে করে এগুলা জানে তো, কিন্তু কোনোদিনও কোনো বরাদ্দ কতটুকু আসলো কতটি রিলিফ স্লিপ আসলো আমরা কোনোদিন জানতেও পারতাম না, শুনতেও পারতাম না, হয়তো বলতো এই 1200 স্লিপ আছে, 1200 স্লিপ অমুকের দিকে অমুক জায়গায় অমুকের অমুক জায়গায় দেওয়া, আমাদের ভাগে দেখা গেছে এক সময় ওই 20-25-30টার উপরে আমরা ভাগ পাই নাই, 30টা স্লিপ নিয়েই আমরা চলে আসছি, কিন্তু আমাদের তো ওই পদ দেওয়ার জায়গা তখন পাই নাই। চেয়ারম্যান আমাদের অভিভাবক বা ইউনিয়নের একজন অভিভাবক থাকতেন চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যানের তো সেই মনোবল নাই, সেই শক্তি নাই যে সে মেধা দিয়ে তার কিছু বলবে, বা বলার মতো ক্ষমতা তার ছিল না, তাই সে একটা তো অনেক কিছু করছে। তারপরেও এই যে মানববন্ধনটা, এই মানববন্ধনের বিষয়ে আমি কিছু করতে চাই, সেইটা সাধারণের যেভাবে পদত্যাগ করেছে বা যাই হয়েছে না হয়েছে, সে অন্তত একজন প্যানেল চেয়ারম্যান হিসাবে সে আমাদের ডাকতে পারতো, সকল মেম্বার মহিলা মেম্বারদের ডাকতো, আমরা বসতাম কি হয়েছে না হয়েছে সে কাউকে না জানায়, সে নিজেই মানববন্ধন করে আজকে সারা দেশকে সরায় ফেলাচ্ছে, ইউনিয়নটাকে ফসায় ফেলতেছে যে আজ লাগছে যুদ্ধ চেয়ারম্যানের আর প্যানেল চেয়ারম্যানের। এই যে একটা লজ্জাকৃত কথা, এই যে একটা ছোট হওয়া, এই ছোট হইতে চাই না আমরা। আমরা নতুন করে যদি প্যানেল বানাইছে, আমাদের দলীয়ভাবে প্যানেলে সমর্থন করছে, আমরা পরিষদগতভাবে তাকে সমর্থন করছি, আমরা তারে নিয়েই ইনশাল্লাহ এই 2-2.5 বছর যা ক্ষমতায় আছি এইভাবে সবার সাথে কাঁধে কাঁধ মিলে সবার সাথে তাল মিলে চলতে চাই, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমার জন্য।